আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেফটওভার রাইস দিয়ে এক্সোটিক চিকেন ফ্রাইড রাইস ও সাথে একটি এক্সোটিক চিকেন ক্যাশুনাট সালাদ তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক।
Thanks for watching. I hope you enjoyed my video. Please subscribe my channel, like, share এবং comment করে আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে. আল্লাহ হাফেজ.